আমরা সকাল এবং বিকালে নাস্তা হিসেবে কত রকমে খাবার খেয়ে থাকি এই রকম একটি খাবার যদি আমরা ঘরে তৈরি করে খাই আর এটি হলো খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার আর ছোট ও বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজ আমি তৈরি করব দারুণ স্বাদের বিফ পটেটো চপ চলুন এবার বিফ পটেটো চপটা তৈরি করা যাক বিফ পটেটো চপ তৈরি করার জন্য প্রথমে আমি গরুর মাংস সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণে গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসের সাথে সামান্য হাফ চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণে ধনিয়া জিরা ও গরম মশলা গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে গরুর মাংসটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি গরুর মাংসগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করতে দিয়েছি কারণ হলো গরুর মাংসটা সেদ্ধ করার পর আমি ব্ল্যান্ডার করব তাই ব্ল্যান্ডার করার সুবিধার্থে আমি গরুর মাংস টুকরোগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমার কিন্তু গরুর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি একটি ব্ল্যান্ডারে জার নিয়ে নিলাম আর এই ব্ল্যান্ডারের জারে গরুর মাংসগুলোকে ব্ল্যান্ডার করার জন্য নিয়ে নিচ্ছি আর অবশ্যই চুলা থেকে নামিয়ে সাথে সাথে ব্ল্যান্ডার করে নেবেন না একটু ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ডার জারে দিয়ে গরুর মাংসটাকে ব্ল্যান্ডার করে নেবেন এই যে দেখুন আমার কিন্তু গরুর মাংসটা ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে এই যে দেখুন একদম মিহি করে ব্ল্যান্ডার করিনি নিই জাস্ট ঝুরি হয়েছে এরকম ঝুরি হলে ব্ল্যান্ডার থেকে নামিয়ে এবার এর সাথে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনার আপনাদের ইচ্ছে মতন দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুই পিস পেঁয়াজ কুচি করে ব্যবহার করছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি আর অন্য কোনো মশলা এর সাথে আমি ব্যবহার করব না কারণ হলো এখানে আমি করার সময় অনেক ধরনের মশলা ব্যবহার করেছি তাই আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করব না পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে একদম মিশিয়ে নিলাম আর এর সাথে লবণ ব্যবহার করার প্রয়োজন নেই কারণ লবণটা আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি আর এই পাশে আমি আলুটা কিন্তু সেদ্ধ করে আগে ভর্তাটা তৈরি করে নিয়েছি আলু ভর্তায় আমি ভাজা পেঁয়াজ ও কাঁচামরিচ ও সাথে লবণ দিয়ে আলুটাকে খুব ভালো মতো ভর্তাটা তৈরি করে নিয়েছি এবার আমি বিফ পটেটো চপটা তৈরি করে নিচ্ছি একদম সহজভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি প্রথমে আলু ভর্তা নিয়ে আলু ভর্তাটা হাতে একটু মেলে দিলাম তারপরে এর ভিতরে আমি বিফের ঝুড়াটার ভিতরে যে পিঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে রেখেছিলাম সেটা আলু ভর্তার ভিতরে পুট দিয়ে জাস্ট গোল করে নিলাম এই যে দেখুন খুব সুন্দরভাবে পুর দিয়ে গোল করে নিয়েছি আর অন্য পাশে আমি বেসন গুলে নিচ্ছি এই বিফ চপটা ভাজার জন্য আর বেসনটা গুলানোর জন্য এর সাথে ব্যবহার করেছি সামান্য হলুদের গুড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও সামান্য মরিচের গুড়া দিয়ে বেসনটাকে খুব ভালো মতো গুলে নিলাম আর একই নিয়মে সবগুলো বিফ চপ কিন্তু আমি তৈরি করে ফেলেছি এবার আমি ভাজার জন্য চলে যাব এজন্য বিফ চপগুলো আমি বেসনে ডুবিয়ে খুব ভালো মতো বেসনটা মাখিয়ে তারপরে একে একে গরম তেলে দিয়ে দিব এইভাবে সবগুলো চপই আমি ডুবিয়ে ডুবিয়ে খুব বেসনটা মাখিয়ে তারপরে গরম তেলে দিয়ে ভেজে নেব ভালো মতো আর বেসনটা গোলানোর সময় অবশ্যই বেসনটাকে একটু ঘন করে গোলাবেন যাতে আলুটা যখন আমরা বেসনে ডুবাবো যা তখন পুরো আলুটা যেন বেসন দিয়ে পুরো ভরে যায় আলুটা যেন একদমই বেরিয়ে না থাকে দেখা না যায় এই যে দেখুন আমি কিন্তু বিফ পটেটো চপগুলো ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার সময় চুলা রাস্তা মিডিয়াম হিটে রাখবেন এই যে দেখুন আমি এক পাশটা ভাজা হওয়ার পরে কিন্তু আবার উলটিয়ে দিয়েছি একইভাবে উলটিয়ে পালটিয়ে দুই পাশটায় খুব ভালো মতো ভেজে নেবেন যখন দেখবেন একদম খুব সুন্দর একটা কালার এসেছে তখন একে একে চুলা থেকে নামিয়ে নেবেন আমি একই নিয়মে কিন্তু সবগুলো বিফ পটেটো চাপটা ভেজে নিলাম আপনারা চাইলে ইফতারিতেও এরকম একটি রেসিপি তৈরি করতে পারেন আর রোজা শেষে বিকালের নাস্তায় এইরকম একটি খাবার তৈরি করে যদি আপনারা ঘরে অথবা মেহমান দাঁড়িতে পরিবেশন করেন সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আর এত টেস্টি এই খাবারটি আমি গরুর মাংস পুর দিয়ে এই খাবারটি তৈরি করেছি আপনারা চাইলে মুরগির মাংসের পুরো এর ভিতরে ব্যবহার করতে পারেন এভাবে আপনারা আলুর চপের ভিতরে যদি একটু মাংস দেন তবে কিন্তু এর স্বাদই একদম পরিবর্তন হয়ে যাবে আল্লাহ হাফেজ